গুড মর্নিং বন্ধুরা, এই যে দেখো বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েছি এখন বাজার করতে। এখন যাব আমি লক্ষ্মী পুজোর বাজার করতে। এখানে বাড়ির সামনে ফলমূল পাওয়া যায়, কিন্তু সব কিছু পাবো না, কারণ আমার ধানের ছড়া লাগবে, ধানের ছড়াটাও পাবো না এখানে। তো তাই জন্য যাব এখন বাগনান বাজার করতে। বাজার করে নিয়ে আমি চলে এসেছি। এই যে বাজার থেকে কী কী এনেছি দেখো, এখানে আছে শসা আর পানি ফল। খুব একটা তেমন ফল নেই, কেমন শুকনো শুকনো ফল আছে, বেশি দোকানও বসেনি। আর ওখানে দেখলে আপেল আছে, আর এই ক্যারিটার মধ্যে রয়েছে এই যে খেজুর আর কলা। আর এই যে খড়ি মাটি নিয়েছি, একটু আলপনা দিতে হবে। আর এখানে আছে এই যে সন্দেশ আর ধানের ছড়া, ধানের ছড়াটার সাইজ দেখো আমার। আর এখানে আছে ফুল আর দুটো মালা আছে, মালাগুলো শুকনো শুকনো হয়ে গেছে কেমন। আর দামও নিয়েছে এক একটা মালা 10 টাকা করে। আর এই কড়াইটা আমি আজকে কিনেছি নতুন, আর মায়ের জন্য একটা ধুনুচি কিনেছি। মা অনেকদিন থেকেই ধুনুচি কেনার কথা বলছিল, তো তাই মায়ের জন্য এই ধুনুচিটা কিনে আনলাম। এটা নিয়েছে 350 টাকা। আর কড়াইটা কিনেছি আমি ঠাকুরের জিনিস বানানোর জন্য। আর নারকেল নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিন্তু বাবুর বাবা সকালে গিয়ে নারকেল কতগুলো জোগাড় করে এনে দিয়েছে। 5টা নারকেল এনেছে, ছোট ছোট সাইজে, কিন্তু যাই হোক ওতেই আমার কাজ চলে যাবে। আর এখন এখানে আমরা বসেছি আলতা পরব বলে। একটা আলতা পরার জন্য একটা কাঠির মধ্যে তুলো পেঁচিয়ে নিয়েছি, আর বাবু বায়না করছে ও আলপনা দেবে, তো তাই জন্য ওকে একটু গোলা খড়ি মাটি একটা বাটিতে দিয়েছি, আর এইরকম একটা তুলি বানিয়ে দিয়েছি কাঠির মধ্যে সুতো পেঁচিয়ে। ওকে বলেছি তুই বাইরে গিয়ে তুলসী তলার ওখানটায় আলপনা দে, কারণ ও তো ঠিকঠাক পারবে না, ও যেমন খুশি দেবে, ওই জন্য ওকে বলেছি তুলসী তলার ওখানে দিতে। তো ও খুব আনন্দ হয়েছে, ও তাই চলে গেছে ওখানে আলপনা দিতে। এইরকমভাবে আলপনা দিচ্ছিলাম, আর দিতে দিতে বাবু আর ওর বাবা আমাকে রাগাচ্ছিল, কারণ এক একটা ঠাকুরের পা অনেকটা দূরে দূরে দিয়েছি। তাই বলছিল যে ঠাকুর কি লাফিয়ে লাফিয়ে যাবে, আর ঘন বেশি ঘন দিতে অনেকটা সময় লাগবে, তো তাই জন্য একটু ফাঁকা ফাঁকা করেই দিয়েছি। আর আমি খুব একটা ভালো আলপনা আঁকতে পারি না, যেমন তেমনই আঁকি ও কাজ চালানোর মতো।
আর এখন চলে এসেছি আলপনা দেওয়া কমপ্লিট করে নারকেলগুলো কুড়িয়ে নিতে। তো প্রথমে নারকেলটাই খারাপ বেরিয়েছিল, কেমন টক গন্ধ হয়ে গিয়েছিল, তো ওটা ফেলে দিলাম। আর তারপরে বাকি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। আর নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে, এখানে এবারে আমি নাড়ু করব। তো গুড় পাওয়া যায়নি, তো চিনি দিয়েই নারকেল নাড়ু বানাচ্ছি। গুড় হলে ভালো আঠা হয় আর নাড়ুগুলো বেশ লাল লাল হয় দেখতে। তো যাই হোক, যা পেয়েছি তাই দিয়েই বানাতে হবে। আর আমি অন্যান্য কাজগুলো করছিলাম, আর বাবু দেখো এখানে নাড়ু বানাতে বসেছে, ও যেমন তেমন গোল করে নাড়ু বানাচ্ছে। যাই হোক, আমার কাজে অনেকটা হেল্প হচ্ছে, ও নাড়ুগুলো বানিয়ে নিচ্ছে। খুব বেশি নয়, অল্প বলেই ওকে দিয়েছি বানাতে। আর আমরা নিজেরাই তো বাড়িতে খাবো, তাই জন্য যেমনই হোক পাকা হোক টেরা হোক চলে যাবে। তুমি কি করছো এখন? এখন আমি বসেছি নাড়ু বানাতে। আর এখন আমি বসে পড়েছি পুজোয়, আর শাড়ি পরেছি। এই শাড়িটা মা আমাকে দুর্গাপুজোর সময় দিয়েছিল, তো আমি ভেবেছিলাম অষ্টমীর অঞ্জলি দেবো এই শাড়িটা পরে, কিন্তু শরীর অসুস্থতার জন্য তো আমি উঠতেই পারিনি। আর শাড়ি পরে অঞ্জলি দেওয়া তো দূরের কথা, তো তাই ভাবলাম লক্ষ্মী পুজোতেই পরে নিই। আর এখন আমি বসে ফলগুলো কেটে নিচ্ছি। যত নরনারীগণ অসহ্য যাতনা পায়, দুর্ভিক্ষ ভীষণ অন্নাভাবে শীর্ণকায়, বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ, কহ প্রিয় প্রাণাধিক পুত্রকন্যাগণে করিতেছে পরিত্যাগ অন্নের কারণে, বল বল দেবী কি পাপের ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মত্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে।
তো আমার পুজো এবারে শেষ হয়ে গেছে, তো বাবুও ঠাকুরকে প্রণাম করছে, ওর বাবাও প্রণাম করছে, আর ধোঁয়া ধুনো দিয়েছে ঘরে, ওর বাবা বাইরে ধুনোটা দিয়ে রেখেছে, প্রচুর ধোঁয়া। আর এখানে দেখতে পাচ্ছ আমার ঠাকুরের আসনে একটা ঠাকুরের ফটো উল্টো করা আছে, ওটা হচ্ছে মা মনসার ছবি, কারণ আমি তো ধুনো দিচ্ছি, তাই জন্য মা মনসার কাছে ধুনো দিতে নেই, তাই আমি ছবিটা উল্টো করে রেখেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।